ফ্রেন্ডস, আজকে আমি সানডে স্পেশাল মাটন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মাটন রেসিপিতে কি কি লাগবে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি মাটন, এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো, গোটা রসুন, টমেটো কুচানো, আলু। আলু ছাড়া মাটন একদমই ভালো লাগে না। আর ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা জিরে, দুটো দারচিনি, দুটো লং আর পাঁচটি এলাচ। এখানে রয়েছে একটি পেঁয়াজ, তিন চারটে কাঁচা লঙ্কা, রসুন, আদা, শুকনো লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর সানরাইজের শাহি গরম মশলা, এগুলো রান্নার সময় আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে আলুটি আমি ভেজে নেব। আলুটি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আমি পেস্ট করা মশলাটি দেব। এখানে হলুদটা দিয়ে দেবো,
মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এখন মটনটি দিয়ে দেব। লবণও দিয়ে দেব। ভাজা আলুটি দিয়ে দেব। এখানে একটু জল দিয়ে দেব। এখন ঢেকে দেব একটু কষা হওয়ার জন্য। ফ্রেন্ডস, এখানে মাটনটা কষা হয়ে গেছে, এখন আমি এখানে মাটনের জলটা দিয়ে দেবো যেন সেদ্ধ হয়, তারপর ফিরে আসছি। জলটা দিয়ে দিয়েছি, এখন মাটনটা সেদ্ধ হবে। ফ্রেন্ড, এখানে আমার মাটন রেডি, মাটনের পাতলা ঝোল।